ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভায় মিছিল নিয়ে যোগ দিচ্ছেন দলীয় নেতাকর্মীরা। সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন। বিকেল তিনটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নগরীর সার্কিট হাউস মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। 8টি স্পেশাল ট্রেন ও 4000 বাসে ময়মনসিংহ আশপাশের জেলা থেকে দলীয় নেতাকর্মীরা জনসভাস্থলে আসছেন। জনসভাস্থল সহ নগরের গুরুত্বপূর্ণ মোড়ে র্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। দুপুর 1টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অবতরণ করেন। সেখান থেকে সার্কিট হাউসে বিশ্রাম নেওয়ার পর প্রধানমন্ত্রী 73 প্রকল্পের উদ্বোধন এবং 30টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে বিকেল 3টায় সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় বক্তব্য দেবেন।